আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আবার তোমাদের সাথে দেখা হলো এবং আজকে আমরা ইংলিশে একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ইংলিশে একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স অংশে। ওকে, চেঞ্জিং সেন্টেন্স, এটি সাধারণত প্রত্যেকটি একাডেমিক ক্লাসে এটা সাধারণত এই আইটেমটি ইংলিশ সেকেন্ড পেপারে থেকে থাকে। এই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা জানি এটি ভাষারই একটা অংশ। ভাষা হচ্ছে, আমরা জানি, বহতা নদীর মতো। অর্থাৎ নদী যেমন মাঠ ঘাট পথ প্রান্তর পেরিয়ে তার প্রবাহকে অক্ষুণ্ণ রাখে এবং ভাঙ্গনের সুর ধরে নতুন গতিপথ সৃষ্টি করে, ভাষাও ঠিক তেমনই মানুষের মুখে মুখে এবং স্থান কাল পাত্র পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে তার রূপ পরিবর্তন ঘটে এবং নতুন ব্যবহারের যোগ্যতা অর্জন করে। তাই এই পরিবর্তন শুধু আমাদের পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না, এটা সাধারণত যুগ যুগ ধরে এই পরিবর্তনটা চলে আসছে। ওকে, ইন স্ট্যান্ডার্ড ফরম্যাট অর্থাৎ সঠিক পদ্ধতি সাধারণত দুইভাবে ভাষাকে পরিবর্তন করা হয়। এটাকে আমরা বলি নাম্বার ওয়ান কনভার্সেশন অফ সেন্টেন্স, অর্থাৎ যেখানে অর্থের পরিবর্তন হয়, আমি খাই আমি খাই না। আর আরেকটি আছে যেটা হচ্ছে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং অফ সেন্টেন্স, যেটাকে বলা হয় অর্থের পরিবর্তন না করিয়ে সেন্টেন্সের পরিবর্তন, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স শিখব। ওকে, আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে, এক্ষেত্রে আমরা দুটি সেশনে ভাগ করে শিখব। আমরা প্রথম সেশনে ইম্পর্টেন্ট কয়েকটি রুল জানবো। এখন কথা হচ্ছে এই রুলগুলোকে আয়ত্ত আনার ক্ষেত্রে শুধু রুলগুলোকে মুখস্থ নয়, ওই রুলের উপর বেস করে তুমি যত বেশি এক্সারসাইজ প্র্যাকটিস করবে তত বেশি জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি না করে আমরা সাধারণত রুলগুলো কীভাবে আমরা আয়ত্ত নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা চলে যাই। ওকে, সাধারণত নাম্বার ওয়ান দিয়ে আমরা শুরু যদি করি, এক্ষেত্রে কমন একটি ওয়ার্ড পাওয়া যায়, সেটা হচ্ছে অনলি অর অ্যালোন। আমরা জানি এই অনলি অর অ্যালোন ওয়ার্ডটি আমরা তিনটি ক্ষেত্রে ব্যবহার করি। সেটা হতে পারে ব্যক্তি, সেটা হতে পারে বস্তু, সেটা হতে পারে সংখ্যা অথবা পরিমাণ। সংখ্যা অথবা পরিমাণ, ক্লিয়ার? ওকে, তাহলে যদি আমরা এই অনলি বা অ্যালোন ওয়ার্ডটি ব্যক্তির পরিবর্তে যদি কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করি, সেক্ষেত্রে আমরা অনলি বা অ্যালোন পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? নান ওয়ার্ড। শুধু এই অংশটিকে আমাদের মনে রাখতে হবে, ব্যক্তির পরিবর্তে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে নান ওয়ার্ড ব্যবহার করব। বস্তু যখন হবে, যেহেতু বস্তু, তাহলে আমরা ব্যবহার করতে পারি কি? নাথিং বাট। ওকে, আমরা যদি কোনো সংখ্যা বা পরিমাণের ক্ষেত্রে আমরা ব্যবহার করি অনলি বা অ্যালোনের পরিবর্তে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নট মোর দেন অথবা নট লেস দেন। আমরা যে কোনো একটি ব্যবহার করে সাধারণত করতে পারি। এই জিনিসগুলো খুবই ইজি, তোমরা এগুলো জানো ভালো করে। এবং তারপর যদি আমি এক্সাম্পল দেই, যেমন নান ওয়ার্ড, যেমন আমরা এখন যে মুহূর্তে আছি, যে প্যান্ডেমিক পজিশনে আছি, এক্ষেত্রে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমাদেরকে উদ্ধার করার মতো কেউ নেই। তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? নান ওয়ার্ড, আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, নাথিং ওয়ার্ড, এক্ষেত্রে আমরা বলতে পারি আই নিড অনলি আ পেন, আই নিড অনলি আ পেন। ওকে, আই নিড নাথিং বাট আ পেন। ওকে, নট মোর দেন, এটা আমরা বলতে পারি আই নিড 10 টাকা অনলি, আই নিড 10 টাকা অনলি। সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি আই নিড নট মোর দেন 10 টাকা অর নট লেস দেন 10 টাকা। খুবই সহজ একটা নিয়ম, আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। আমরা রুল নাম্বার 2 এ চলে যাই, যেক্ষেত্রে আমরা ইউজ করব ক্যান, মাস্ট, হ্যাভ টু অর হ্যাজ টু। এখানে আমরা 4টি জিনিস পেলাম, অর ক্যান, মাস্ট, হ্যাভ টু অর হ্যাজ টু। এক্ষেত্রে আমরা দুটি ফরম্যাটে করতে পারি এই নিয়মটি, আমরা দুটি ফরম্যাটে করতে পারি। এর পরিবর্তে সাধারণত আমরা ক্যান নট ভার্ব বসাতে পারি, সাধারণত এর পরিবর্তে আমরা ক্যান নট ভার্ব, এবং যে ক্ষেত্রে মূল ভার্বটি থাকবে সেটা আমরা বেস ফর্মটা ইউজ করব। অথবা আমরা এটা করতে পারি ক্যান নট হেল্প,
এরপরে সেই মূল ভাবের সাথে অবশ্যই আমরা কি অ্যাড করব আইএনজি অ্যাড করব আমরা যে কোনো একটি ফরম্যাট ব্যবহার করে এই দুটির যে কোনো একটি ফরম্যাট ব্যবহার করে করতে পারি সে ফর एग्जांपल ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট ওকে এটা যখন আমরা চেঞ্জ করি তাহলে আসছে ইউ ক্যান নট বার ডু ইট অথবা আমরা যদি এই স্ট্রাকচার অনুযায়ী করি তাহলে কি হবে ইউ cannot help doing it you cannot help doing it okay শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্যান এর জায়গায় আমরা দেখতে পারি অনেক ক্ষেত্রে could থাকতে পারে বা এখানে had to থাকতে পারে তাহলে আমরা যদি could অথবা had to থাকে সেই ক্ষেত্রে এখানে আমরা একটু পরিবর্তন নিয়ে আসব তখন হবে couldn't but এখানে আমরা কি ইউজ করব couldn't but or couldn't help okay তাহলে আমরা আগের মতো করে সেন্টেন্স ফর্ম করতে পারব আশা করি এই নিয়মটি খুব ইজি ছিল তোমাদের কাছে এটাও বোধগম্য হয়েছে আমরা পরবর্তী রুলে চলে যাই রুল নাম্বার 3 ওকে আমাদের দুটি রুল হয়ে গেল রুল নাম্বার 3 আমরা সহজভাবে একটু শিখব সেটা হচ্ছে বোথ এবং এন্ড দ্বারা যখন কোনো সিম্পল সেন্টেন্সে দুটি অংশ যুক্ত থাকে বোথ অথবা এন্ড দ্বারা বোথ এন্ড এন্ড দ্বারা সেই ক্ষেত্রে আমরা পরিবর্তনটাকে এইভাবে জানতে পারি যে প্রথম অংশে বোথের পরিবর্তে আমরা নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো ইউজ করব ওকে এবং আমরা জানি বিসাইডস বিসাইডস দ্বারাও যদি কোনো সিম্পল সেন্টেন্স স্টার্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা নট অনলি বাট অলসো দ্বারা পরিপূর্ণ করতে পারি ওকে তাহলে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে যদি দুটি নিয়মকে দাঁড় করাই তাহলে সেটা কেমন হয় হি ইজ Both are student and a good player. লক্ষ্য করো তোমরা he is both a student and a good player. সে একই সাথে কি একজন ছাত্র বা good student আমরা দিতে পারি এবং ভালো player খেলোয়াড় ওকে তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা কি ইউজ করব নট অনলি বাট অলসো বা এই সেন্টেন্সটাকে যদি আমরা বিসাইড ফরম্যাটে লিখি এই সেন্টেন্সটাকে যদি আমরা বিসাইড অর্থাৎ আমরা সেম সেন্টেন্সটাকে বিসাইড দিয়ে ফর্ম করব তাহলে বিসাইডস বিং এ স্টুডেন্ট বিসাইডস বিং এ স্টুডেন্ট এখানে আমরা একটা কমা ইউজ করি হি ইজ আ গুড প্লেয়ার আমরা এই সেন্টেন্স ফর্ম কোটা দেখে ফেললাম তাহলে দুটি ফরম্যাটে আমাদের থাকতে পারে সেই ক্ষেত্রে যখন আমরা নেগেটিভ করব আমরা নট অনলি বাট অলসো ইউজ করব সাধারণত সেটা কি হবে হি ইজ নট অনলি আ স্টুডেন্ট বাট অলসো আ প্লেয়ার এবং এট দ্য সেম টাইম এখানেও তাই হবে হি ইজ নট অনলি আ স্টুডেন্ট বাট অলসো আ গুড প্লেয়ার আই থিংক তোমরা এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমরা ফোরে চলে যাই ফোর সাধারণত এরকম থাকতে পারে এ অল অথবা এভরি তাহলে সেন্টেন্সটা কি দ্বারা স্টার্ট হতে পারে এ অল এভরি এবং এরপরে কিছু অংশ থেকে অবশ্যই এখানে একটা মেইন ভার্ব থাকতে পারে এখানে একটা মেইন ভার্ব থাকতে পারে তাহলে এর পরিবর্তে আমরা জিনিসটি বিভিন্নভাবে করতে পারি সাধারণত আমরা দেয়ার ইজ নো বার বসিয়ে করতে পারি এটি একটা নিয়ম অথবা আমরা এটা করতে পারি দেয়ার ইজ নো হু প্লাস নেগেটিভ ফর্ম হু প্লাস নেগেটিভ ফর্মে করতে পারি অথবা আমরা এটাকে করতে পারি নো নোবডি অর নান এটা দিয়ে আমরা যে ভার্বটা থাকবে সেই ভার্বটি সাধারণত অপোজিট ভার্ব তোমাদেরকে বলি রাখি এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো ওয়ার্ডে সাধারণত নর্মাল কিছু সেন্টেন্স থাকবে যেটাকে আমাদের অপোজিট ওয়ার্ড দিয়ে করতে হয় এটা কি ধরনের যেমন দ্য সিম ইজ অ্যাক্টিভ দ্য সিম ইজ নট ইনঅ্যাক্টিভ এই ফর্মটা খুব ভালো করে জানতে হবে ম্যান ইজ মর্টাল ম্যান ইজ নট ইমর্টাল অনেকগুলো তোমাকে অপোজিট ওয়ার্ড জানতে হবে তোমাদের কাছে যে রেফারেন্স বইগুলো আছে সেখানে অনেকগুলো এরকম এক্সাম্পল দেওয়া আছে অবশ্যই তোমরা সেই ওয়ার্ডগুলো ভালো করে আয়ত্তে নিয়ে আসবে তাহলে আমরা
শিখলাম যে এরকম একটা সেন্টেন্স কে আমরা তিনটি ফরম্যাটে দেয়ার ইজ নো বাট অথবা দেয়ার ইজ নো হু প্লাস নেগেটিভ ফর্ম অথবা নো 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 নোবডি নাম থাকলে এরপরে আমরা অপোজিট ওয়ার্ড দিয়ে পূর্ণ করতে পারি সে ফর এক্সাম্পল এভরি প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি এভরি প্যাট্রিয়টস লাভ হিজ কান্ট্রি তাহলে আমরা যদি এটাকে এই ফরম্যাটে বলি তাহলে দেখো কি হচ্ছে যে দেয়ার ইজ নো প্যাট্রিয়ট বাট লাভস হিজ কান্ট্রি দেয়ার ইজ নো প্যাট্রিয়ট বাট লাভস হিজ কান্ট্রি ওকে যদি আমরা এই ফরম্যাটে করি তাহলে দেখো দেয়ার ইজ নো প্যাট্রিয়ট হু ডাজন্ট লাভ হিজ কান্ট্রি দেয়ার ইজ নো প্যাট্রিয়ট হু ডাজন্ট লাভ হিজ কান্ট্রি আবার যদি আমরা এটাকে করি নো প্যাট্রিয়ট হেটস হিজ কান্ট্রি নো প্যাট্রিয়ট হেটস হিজ কান্ট্রি কোন দেশ প্রেমিকাই তার দেশকে কি করে না ঘৃণা করে না আশা করি তোমরা পুরো নিয়মটা বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে যেটি সুবিধে হয় তোমরা সেটাই জানবে এবং জানার সময় অবশ্যই আমাদের একটা সেন্টেন্স আমরা যতভাবে ফর্ম করতে পারি প্রত্যেকটা রুলই জানা দরকার এবার আমরা দেখি যদি এই জিনিসটি একটু এভাবে থাকে যে এভরি অবলিক অল এভরি ম্যান অল মেন এভাবে যদি থাকে আবার এটা এরকম হতে পারে যে এভরিবডি এভরিবডি অথবা অল এরপরে কিছু একটা অংশ যদি থাকে এক্ষেত্রে আমরা সাধারণত কি ইউজ করব নো প্লাস নো প্লাস অপোজিট অ্যাডজেক্টিভ নো প্লাস অপোজিট অ্যাডজেক্টিভ ওকে আমরা একটা এক্সাম্পল দেখি এভরি বডি ইজ লায়াবল টু এরর এভরিবডি ইজ লায়াবল টু এরর তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি এভরিবডির পরিবর্তে বুঝতে পারছি নোবডি ইজ লায়াবল তাহলে এই যে অ্যাডজেক্টিভটা আছে আমাদেরকে এই অ্যাডজেক্টিভটার অপোজিট ওয়ার্ড যদি আমরা ইউজ করি লায়াবল এর অপোজিট আমরা কি ইউজ করি ফ্রি তাহলে এখানে প্রিপোজিশনটাও চেঞ্জ হয়ে যাবে ফ্রম ইয়ার নোবডি ইজ ফ্রি ফ্রম ইয়ার ওকে আমাদের এভরিবডি রুলের সাথে এই রুলটা অবশ্যই আমরা অ্যাড করে দেবো কারণ এটাও ইম্পর্টেন্ট এই ধরনের সেন্টেন্স পরীক্ষায় এসে থাকে এরপরে মেবি আমাদের রুল নাম্বার সিক্স ওকে এটা একটা সহজ একটা রুল অলওয়েজ অলওয়েজ অথবা যদি সেন্টেন্সে এভার থাকে অলওয়েজ অথবা এভার থাকলে আমরা এটা খুব সহজভাবে চেঞ্জ করতে পারবো তাহলে এর পরিবর্তে আমাদের কি আসবে নেভার নেভার প্লাস এরপরে আমাদের অবশ্যই যে ওয়ার্ডটি আছে ওয়ার্ডটি অপোজিট ওয়ার্ড ইউজ করতে হবে তাহলে অলওয়েজ অবলিক এভার থাকলে আমরা নেভার প্লাস অপোজিট ওয়ার্ড এক্ষেত্রে আমরা খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ দিতে পারি যেটা সবসময় তোমরা দেখে বলে থাকো সেটা হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সদা সত্য কথা বলবে এটা শুধু আমাদের এই বইয়ের খাতার মধ্যে সীমাবদ্ধ বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বইয়ের পেজের মধ্যে সাধারণত আমরা বাস্তব ক্ষেত্রে এই কথাটা সবসময় আমাদেরকে শুনতে হয় এবং আমরা নিজে এটা পালন করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে অন্যকে পালন করার জন্য বলি সেক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করব সাধারণত আমরা কিভাবে করি নেভার টেল আ লাই কখনো মিথ্যা বলবে না তাহলে আমাদের অর্থটা একই থাকলো কিন্তু অবশ্যই সেন্টেন্সের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল এভাবে আমরা অলওয়েজ দ্য এভারের ক্ষেত্রে আমরা নেভার প্লাস অপোজিট ওয়ার্ড দ্বারা সেন্টেন্সকে রূপান্তর করতে পারি এবং এগুলো প্রতিটি কিন্তু ভয়েস ভার্সা অর্থাৎ যেমন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি অবশ্যই সেম সেন্টেন্সটাকে নেগেটিভ থেকে পরীক্ষায় অ্যাফার্মেটিভ করতে হতে পারে অবশ্যই তোমরা দুইভাবেই এক্সারসাইজ প্র্যাকটিস করবে আশা করি এটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আজকে আমরা আরেকটি রুল নেব সাধারণত এই কয়টি আমরা প্র্যাকটিস করব সেটা যদি কোনো সেন্টেন্সে ইউনিভার্সাল ট্রুথ আবার আমরা বলি
habitual fact universal truth অথবা habitual fact অথবা আমরা scientific truth এই ধরনের যদি সেন্টেন্স কখনো থাকে সেই ক্ষেত্রে সাধারণত আমরা অপোজিট ওয়ার্ড ইউজ করে সাধারণত করি যেমন আমি কিছুক্ষণ আগে একটা সেন্টেন্স বলেছিলাম man is mortal এর কোনো ভুল নেই এর কোনো ভুল নেই এটা একটা ইউনিভার্সাল ট্রুথ তাহলে এই ধরনের সেন্টেন্স কে যখন আমরা করব অবশ্যই আমরা নেগেটিভ করার সময় man is not ওই যে ওয়ার্ডটি যে সাথে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভটি রয়েছে তার আমরা অপোজিট ওয়ার্ড যদি ইউজ করি তাহলে ইমর্টাল man is not immortal ওকে আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে আমাদের এই ওয়ার্ডগুলোর যে অপোজিট ওয়ার্ডগুলো খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে ওকে এখন কথা হচ্ছে যে সব ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্সে কিন্তু অপোজিট ওয়ার্ড পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা কি করব সে ফর एग्जांपल যদি সেন্টেন্সটি এরকম হয় মিল ইজ হোয়াইট তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা অপোজিট ওয়ার্ড মিল ইজ নট ব্ল্যাক এটা ইউজ করতে পারি না তার মানে কি এখানে আমরা কখনোই হোয়াইটের কোনো ধরনের অপোজিট ওয়ার্ড খুঁজে পাই না যদিও আমরা বলি সাদা অপোজিট হচ্ছে কালো এটা আপাতত মনে করা হয় কিন্তু আসলে কিন্তু হোয়াইটের অপোজিট ওয়ার্ড আমরা খুঁজে পাই না সেই ক্ষেত্রে আমরা কি করব অবশ্যই আমরা নেগেটিভ ইন্টারপ্রেটেড করব সেন্টেন্সটিকে কি করব নেগেটিভ ইন্টারপ্রেটেড করব অর্থাৎ এখানে যে আমাদের অজলিভ ভার্বটা আছে এটাকে আমরা নেগেটিভ ফর্মে যদি নিয়ে আসি অর্থাৎ ইজেন্ট মিল হোয়াইট দিয়ে আমরা একটা নোট অফ ইন্টারপ্রেশন দেব হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ ওয়েলথ এর অপোজিট আমরা কি বলতে পারি তাহলে ইজেন্ট হেলথ ওয়েলথ ওকে খুবই সহজ একটা নিয়ম তাহলে রুল নাম্বার 1 থেকে 7 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট এবং খুবই ইজি আমরা সাতটি রুল সম্বন্ধে জানলাম এখন তোমরা বাসায় কি করবে এই সাতটি রুলের উপর বেস করে তোমরা বিভিন্ন বই থেকে এর রিলেটেড যে সেন্টেন্সগুলোকে কালেক্ট করবে অর্থাৎ প্রত্যেকটি রুল দিয়ে তুমি যদি 10টি করে সেন্টেন্স কালেক্ট করো করার পর সেটাকে তুমি নেগেটিভ করবে করার পর দুইটা সেন্টেন্সের মধ্যে কম্পেয়ার করে দেখবে যখন তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছো তখন কি ধরনের পরিবর্তন এট দ্য সেম টাইম যদি তুমি নেগেটিভটাকে আবার অ্যাফার্মেটিভ করো সেক্ষেত্রে আবার কি পদ্ধতি অবলম্বন করতে হবে তুমি দুইটি বিষয়ে ভালো করে লক্ষ্য রাখবে আশা করি সেশন 1 তোমরা এই কটি রুল শিখলে আমরা সেশন 2 তে বাকি রুলগুলো নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো বেশি বেশি প্র্যাকটিস করো ওকে তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভকামনা